আসসালামু আলাইকুম, আমি আসিফ, আইজেড ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দিন আমি এখন নামাজ পড়তে যাচ্ছি, গ্রামে যাব, সেখান থেকে নামাজ পড়ে আসব, এসে সবার সঙ্গে দেখা করব। তো সবাইকে ঈদ মোবারক। আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলুন এখন আমি নামাজ পড়ে আসি। আমি এখন নামাজ শেষ করে আসলাম, তো কিছুক্ষণ পরে বাইরে বের হব, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবো, অনেকে রয়েছে ওখানে। তো চলুন আমি বাইরে যাই, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, তারা সবাই আসবে কিছুক্ষণ পরে। আমরা সবাই এখন যাইতেছি, তো রাস্তা ফাঁকা, মানুষ নাই। ঈদের দিন সবাই গরু কাটা কাটি নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা শুধু ফ্রি, আমরা ফ্রি আছি। তো আমরা এখন বাইরে যাইতেছি, ঘোরাঘুরি করলাম, আবার আমরা বিকেলে আসব। হ্যাঁ, আমরা রেস্ট নিতে যাচ্ছি, রেস্ট নিতে যাইতেছি। আর লোকজন আসে নাই, তারা গরু কাটা নিয়ে ব্যস্ত আছে। বিকেলে রমণীরা আসবে, ভাইরা ভাইরা আসবে, আমাকে সবাই ব্যস্ত। শ্রাবণ আসে নাই এখনো, বইয়া কই, বইয়া নাই, বইয়া বাসায় গেছে গা। এখন বিকেল, আমি এখন বের হচ্ছি, সবার সঙ্গে দেখা করব। তো চলুন আমরা যাই এখন, সবাই ওখানে অপেক্ষা করতেছে, সবার সঙ্গে গিয়ে দেখা করি। আর কেউ নাই, তাহলে আমরাই আসছি বিকেলবেলা, দুইজনে আমাদের এক বন্ধু পার্টি বিয়ে করছে, ঠিক আছে, আপনারা বিয়ে টিয়া করেন না, পরে বিয়ে করে তাহলে বসে মাংস বিলে হুন্ডার পরিমাণ প্রচুর বেড়ে গেছে রাস্তাঘাটে, রাস্তা ফাঁকা, সবাই কেনে চলতেছে, মাস্ক ছাড়া মানুষ চলতেছে, বেশিরভাগ লোকের মুখে কোনো মাস্ক নাই, মাস্ক ছাড়া চলতেছে, মানে তারা করোনার গুণেই নেই এমনটা ভাব থাকবে। প্রচন্ড গরম পড়ছে, আমরা এখানে ছায়া রয়েছি, আমরা এখন ঠান্ডা খাবো, লালু ভাইয়ের খবর দিতেছি, লালু ভাই ঠান্ডা খাওয়ানোর কথা। আচ্ছা যাই হোক, আমরা ঠান্ডা খাবো, এটা করে কেউ আসে নাই, কারোর দেখা নাই, আমরা খালি দাঁড়িয়ে রয়েছি বাদন টাওয়ারের নিচে। টাওয়ার দশতলা উন্নয়নের কাজ চলতেছে, এখানে অতিরিক্ত লিফট লাগানো হবে। হ্যাঁ, লিফট এখনো পাই নাই। ভাই
চকবার খাওয়া যাচ্ছে, অনেক কষ্ট গেছে এই চকবার খাওয়ার জন্য। এই যে আমরা সবাই আছি চকবার কিনতে। হ্যাঁ মামা, তোমার অনেক পরিশ্রম গেছে, আমার জামা ফেলে আলাইছে পরিশ্রম করতে করতে। দুই জামাইয়ের মধ্যে এক জামাই তো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঠিক আছে। আর এক জামাইয়ের কাছ থেকে টাকা গুলানো রায় রে সাপের গর্ত দিকে মনি বের করা একই কথা। 10 টাকা কম রাখছেন। আইসক্রিম চলে আসছে, চকবার বরফ আচ্ছাদিত, এই দেখুন আপনার আইসক্রিম, 10টা আইসক্রিম। আমরা যে চক গোলার চকবার খেয়েছি, আর কি বাদ আছে আমার কাছে? একটা আছে বিশ্বকাপ।